বাবু আমি একটু বেরোচ্ছি, আসতে অনেক লেট হবে, সন্ধ্যা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, বাট তুমি সাবধানে চল, কেমন? আচ্ছা ঠিক আছে। ফাইনালি চলে গেল, এখন জলদি করে আমার বেবিকে কল দিয়ে আমি এখানে নিয়ে আসি। হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? শোনো, আলিফ বের হয়ে গেল অফিসের উদ্দেশ্যে, আর ও বললো ও নাকি আজকে আসতে একটু লেট হবে। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি বাসায় চলে আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। হ্যাঁ বাবা, 5 মিনিটের মতো চলে আসবে। ওকে আচ্ছা রাখছি। মোনা আমার না এবার প্রত্যেকদিন তোমার বাসায় লুকা লুকা আসতে ভালো লাগে না, তোমার সাথে লুকা লুকা দেখা করতে আমার না একদম বোরিং লাগে, আমার না একদমই ভালো লাগে না। তুমি তোমার হাজবেন্ডকে কবে ছেড়ে দেবে বলো তো? তুমি আমাকে বলেছিলে তোমার হাজবেন্ডকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করবে। আচ্ছা বেবি, তুমি এভাবে কেন বলতেছ? আমি তো বলেছি যে আমি তোমাকে বিয়ে করব, আর আমি তো তোমার সাথে থাকতে চাই, আমি তো আলিফের সাথে থাকতেই চাই না। তুমি জাস্ট আর কটা দিন অপেক্ষা করো প্লিজ। আরে সময় আর কতদিন সময় দেবো আমি? তুমি আমাকে বলেছিলে তোমার হাজবেন্ড টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো সব কিছু নিয়ে তুমি তাকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করবে, সেটা কবে আমাকে একটু বলবে? আমার না ভালো লাগে না এগুলো। সেটাই তো, আমি তো এর জন্য অপেক্ষা করতেছি আর ওর সাথে থাকতে হচ্ছে আমার। যতদিনই ওর সব সম্পত্তি আমার নামে না হচ্ছে আমি তোকে ছাড়তে পারবো না। একবার ওর যত সম্পত্তি সব আমার নামে হয়ে যাক, তারপর ওকে ডিভোর্স দিয়ে আমি তোকে বিয়ে করবো। একবার ওর সব সম্পত্তি আমার নামে হোক, তারপর ওকে মেরে ফেলবো, আমাদের জীবন থেকে একদম বিদায় দিয়ে দেবো, কেমন? আচ্ছা শোনো না, যে কাজের জন্য তোমাকে ডেকেছি চলো সেই কাজ শুরু করি। ওয়াও, নাইস প্ল্যান। আমাকে মেরে আমার সব সম্পত্তি হাতিয়ে দিয়ে নিজের বয়ফ্রেন্ডের সাথে সুখে শান্তিতে সংসার করবা, রাইট? কে অবাক হচ্ছে? অবাক হওয়ার কিছু নাই, তোমার বিহেভিয়ারে বেশ কিছুদিন যাবত আমি অনেক চেঞ্জ দেখতে পাচ্ছিলাম। আমার প্রতি তোমার কোনো কেয়ার নাই, এটা দেখে আমার কেমন যেন একটু সন্দেহ হলো। আমার মনে হলো তোমাকে আমি একটু টেস্ট করে দেখি, এই জন্যই আজকে আমি তোমাকে বলছিলাম আমি বাইরে যাচ্ছি, আমার ফিরতে সন্ধ্যা হবে। আমি বাইরে যাই নাই, আমি বাড়িতেই ছিলাম, জুতার আওয়াজ আমি ইচ্ছা করে করছি। যেমন চিন্তা তেমন কাজ, আমিও চলে গেছি, এটা তুমি ভেবে নিছো, আর নিজের বয়ফ্রেন্ডকে বাড়িতে কল করে ডেকে নিয়ে আসছো। এই লোকটার জন্য তুমি আমাকে মেরে ফেলতে চাও? আমার সব সয় সম্পত্তি নিজের নামে করে নিয়ে তুমি আমাকে মেরে তোমার বয়ফ্রেন্ডের সাথে সুখে শান্তিতে সংসার করবা, এই ছিল তোমার মনে? আমাকে যদি তুমি ভালোই না বাসো, আমার সাথে যদি তোমার থাকার নাই হয়, বিয়ে করছিলা কেন? হ্যাঁ, জোর করছিলাম তোমাকে বিয়ে করার জন্য? কোনো ফোর্স করছি? ও, এখন আমি বুঝতে পারতেছি, আমাকে তো বিয়ে করছো তুমি শুধুমাত্র আমার টাকা পয়সা অর্থ সম্পত্তি এই সব কিছুর জন্য, রাইট? এই কিসের কমতি ছিল? ভালোবাসার কমতি ছিল? যখন যেটা চাইছো তোমার সামনে হাজির করে দিছি, আর সেই তুমি তার পরিণাম হিসেবে এইসব আমাকে গিফট করলা, ভালো করছো। আমার সব সম্পত্তি তো তোমার দরকার, তাই না? এনো দলিল, এই বাড়িটা ছাড়া আমার যত সয় সম্পত্তি আছে সব কিছু আমি তোমার নামে লিখে দিছি। মনে করো না যে এই সব কিছু জানার পরে লিখে দিছি, আমি যখন জানতামই না যে আমি ছাড়াও তোমার অন্য একটা ছেলের সাথে সম্পর্ক আছে, তখন আমি তোমার নামে সব কিছু লিখে দিছিলাম। আমি ভাবছিলাম পরের অ্যানিভার্সারিতে আমি এটা তোমাকে গিফট করব, কিন্তু তার আগেই তুমি আমাকে অনেক বড় একটা গিফট দিয়ে দিছো। তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে সুখে সংসার করতে চাও, শুধুমাত্র আমাকে বিয়ে করছো আমার সম্পত্তির জন্য। এখানে যে সম্পত্তিগুলো তোমার নামে লেখা আছে এটা আমি কোনোদিনও ফেরত নিব না, আমি তোমার কাছ থেকে ফেরত চাইবো না, ইভেন তোমার নামে আমি কোনো প্রকার মামলাও করবো না। তুমি যাও, তোমার বয়ফ্রেন্ডের সাথে তুমি চলে যাও, আমি তোমাকে হ্যাপি রাখতে চাইছিলাম, ভালো রাখতে চাইছিলাম। আমি ভাবছিলাম তুমি আমার কাছে ভালো আছো, সুখে আছো, কিন্তু এটা আমার ভুল ধারণা ছিল। তুমি তো সুখে থাকবা তোমার এই বয়ফ্রেন্ডের কাছে, সমস্যা নেই, তুমি চলে যাও, তাকে বিয়ে করো, আমি কোনো দিনও কোনো অভিযোগ নিয়ে তোমার সামনে দাঁড়াবো না, চল। না না আলিফ, আমি এসবের কিছু চাই না, আমার কোনো সম্পত্তির দরকার নেই, কোনো টাকা পয়সার দরকার নেই, আমার শুধু তোমাকে দরকার, আমাকে একটা বার সুযোগ দাও। আর কত মিথ্যা বলবো, এসব নাটকেই তো আমি গলে গেছিলাম, বিশ্বাস করছিলাম তোমাকে, সেই বিশ্বাসটা তুমি ভেঙে দিছো, প্রতারণা করছো তুমি আমার সাথে। একটা কাচের গ্লাস যখন ভেঙে যায় তখন সেটাকে জোড়া লাগানো যায়, কিন্তু সেখানে কিন্তু দাগ থেকে যায়। তুমি আমাকে যতই বলো আমি তোমাকে বিশ্বাস করতে পারবো, কারণ তুমি আমার মনে যে দাগটা ফেলছো
এটা কোনোদিনও মুছবে না। আমি অন্য কিছু করে ফেলার আগে তুমি এখান থেকে চলে যাও। চল যাও।